Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারাসতের পর অশোকনগর, শিশু চুরির গুজবে মহিলাকে মারধর, পুলিশের উপর হামলা, ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসতের পর এবার অশোকনগর, আবারও ছেলে ধরা সন্দেহে গণপিটুনি খেলেন এক মহিলা। পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন ডায়মন্ড হারবারের বাসিন্দা রজনী খাতুন। চাঞ্চল্য গোটা এলাকায়। সম্প্রতি ছেলে ধরা সন্দেহে বারাসতের এক মহিলাকে মারধরের খবর প্রকাশ্যে এসেছিল। ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো গুজবে কান না দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনা ঘটতে দেখা গেল অশোকনগরে। ডায়মন্ড হারবারের বাসিন্দা বছর 28-এর রজনী খাতুনকে শুক্রবার বিকেলে অশোকনগর এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে দেখাতে দেখা যাচ্ছিল। আর তাকে দেখেই ছেলে ধরা সন্দেহ করে গণপিটুনি দিতে থাকে এলাকাবাসী। কয়েকশো মানুষ ঘিরে ধরে ওই মহিলাকে এবং সেই সাথে বেধড়ক মারধর করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেও ওই মহিলাকে মারধর করা হতে থাকে। উত্তেজিত জনতাকে সামলাতে হিমশিম খেয়ে যান পুলিশ কর্মীরাও। পুলিশের উপর হামলা করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এমনকি মানিক মুখার্জি নামে একজন এসআই জনতার রোষের শিকারও হন। ওই মহিলাকে জনতার হাত থেকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি সেখানে গণধোলাইয়ের ঘটনায় অভিযুক্ত 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদেরও খোঁজ চলছে। ঘটনার জেরে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোদ সরকার। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলবেন না, আপনাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, থানায় জানাবেন, থানা ব্যবস্থা নেবে। আর আপনাদের অভিযোগ করার পরও যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমাদের কারোরই হুজুকের নাচা ভালো নয়, এটা আমি মনে করি। সবসময় প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমাদের সজাগ হওয়া দরকার। আরও যদি আমরা সজাগ না থাকি, তাহলে আগামী দিনে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা বশির আহমেদ নামে একটা মেয়ে, ও ডায়মন্ড হারবার থেকে চলে এসেছিল পুমলিয়াতে। পুমলিয়াতে আসার পর ওকে সন্দেহ করে ওখানকার বেশ কিছু ছেলেরা ধরে মারধর করে। অনেক কষ্টে, প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে গেছিলো, অনেক কষ্টে মেয়েটিকে রেস্কিউ করে ওরা থানায় নিয়ে এসছে এবং সেরকম কিছু হয়নি। মেয়েটির সাথে কথা বললাম আমরা। আমরা অনুরোধ করবো জনগণের কাছে যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না, আপনারা প্রশাসনের প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন। অসম থানা পুলিশ অত্যন্ত তৎপর এবং আমরা যখন যেভাবে ডাকি সেভাবে ওরা সাড়া দেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা নিশ্চয়ই বলবেন জনগণের কাছে। আমাদের আবার একান্ত অনুরোধ যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না, আপনার প্রয়োজনে থানায় জানান, থানাকে বলুন, থানা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদি আপনাদের এই বলার পরও থানা ব্যবস্থা না নেয়, তখন নিশ্চয়ই আমরা সকলে মিলে চেষ্টা করবো যাতে থানা সেই ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার পর অভিযান চালিয়ে মোট 14 জনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। এদিন পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকে করে প্রচার করা হয়, গুজব না ছড়ানোর জন্য আবেদন করা হয় সাধারণ বাসিন্দাদের কাছে। অভিযুক্তদের এদিন পুলিশের পক্ষ থেকে হাজির করানো হয় বারাসত আদালতে। সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরি বা অপহরণের গুজব ছড়াচ্ছে। আপনাদেরকে জানানো যাচ্ছে যে অপহরণের ঘটনা বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কোথাও ঘটেনি। যা ছড়াচ্ছে পুরোটাই গুজব, গুজবে কান দেবেন না। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে থানার ল্যান্ডলাইন নাম্বার 03216221022190 এই নাম্বারে যোগাযোগ করুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অপরাধে 17 জন ব্যক্তিকে বারাসাত জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।